আসসালামু আলাইকুম। নিলাস খাবার দাবার থেকে আমি নীলা বলছি। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে দেখিয়ে দিব 3 দিন ডায়েট করার পরে আমার কতটুকু ওজন কমলো, আর দেখিয়ে দিব বাদামের রুটি কিভাবে বানাবেন। এখানে আমি মেথির চা বানাচ্ছি, আর এখানে 2 কাপ আমি পানি দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে 1 চামচ আমি মেথি দিয়ে দিছি। মেথি চাটা কিন্তু আমাদের জন্য অনেক উপকারী, যারা ডায়েটে আছেন তাদের জন্য উপকার, আর যারা ডায়েট ছাড়া আছেন তাদের জন্য উপকার। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে সকালবেলা কিন্তু আপনারা এরকম 1 গ্লাস মেথি চা খেয়ে নেবেন, এতে করে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না, সেই সাথে আপনার ওজন কমবে, এবং কি আপনার যদি কোষ্ঠকাঠিন্য থাকে সেটা থেকেও কিন্তু আপনাকে মুক্তি দেবে। তাই সকালবেলা কিন্তু খালি পেটে এরকম 1 গ্লাস আপনি মেথি চা খেয়ে নিতে পারেন। আমার কাছে মেথির চা কিন্তু অনেক ভালো লাগে, এটা তিতাও না মিঠাও না। তো এখন দেখিয়ে দিচ্ছি আমার ওজনটা কতটুকু কমলো 3 দিনে। আপনারা দেখে হয়তোবা অনেকে অবাক হবেন, কারণ হচ্ছে অনেক আপুরাই বলতেছেন আপনাদের ওজন কমে না। তো দেখুন আমি 3 দিন ডায়েট করার পরে আমি 75 কেজি 200 কি 300 গ্রাম ছিলাম, এখন 74 কেজি চলে আসছি। তো 74 কেজি 600 গ্রাম এখন আমি চলে আসছি, তাহলে আমার অনেকখানি ওজন কমে গেছে। দেখুন 74 কেজি 600 গ্রাম আমার এখন বর্তমান ওজন। তো আমি দেখতে পাচ্ছেন 3 দিনে কিন্তু 1 কেজি ওজন কমানো কিন্তু মুখের কথা না, এটা যাদের কোনো সমস্যা নাই তারা কিন্তু ঠিকঠাক মতো ওজন কমাতে পারেন। অনেকে আছে ঠিকঠাক মতো আপনারা ডায়েট করেন না, যার কারণে কিন্তু আপনাদের ওজন কমে না। আমি সবসময় এই জন্যই বলি আপনারা সঠিক নিয়মভাবে আপনারা ডায়েট করুন, এতে করে কিন্তু আপনাদের তাড়াতাড়ি ওজন কমবে। আর যদি কিছু ভুল করে থাকেন সেগুলো আপনারা যখন আমার ভিডিওগুলো দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনার কেন ওজন কমতেছে না। তাই অবশ্য যখন ভিডিও দেখবেন পুরো ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে। তো যাই হোক, এখন সকালে নাস্তা খাবো, আর নাস্তার জন্য এখন 2টা ডিম ভেজে নিচ্ছি। যেহেতু ডায়েটের শুরুতে আমাদের কিন্তু বাটার বা ঘি দিয়ে আমাদের ডিম খেতে হয়, এর কারণ হচ্ছে আমরা যখন ফ্যাট অ্যাডাপ্টেশনে থাকি তখন কিন্তু ডিম বাটার এগুলো আমাদের খেতে হয়। তো আমি 2টা ডিম নিয়ে নিছি, আর 1টা শসা এখানে আমি নিয়ে নিছি, সকালবেলা এটাই এখন আমি খেয়ে নেব। এরকম একটা খাবার খেতে পারেন, অথবা আপনার হাতের কাছে যে খাবারটা থাকে পছন্দ মতো যেগুলো ডায়েটে খাওয়া যায় সেরকম খেতে পারেন, এমনকি ডিম আপনি সেদ্ধ করেও খেতে পারেন। আর এটা খাওয়ার পরে আপনারা চা অথবা কফি খেতে পারেন, বুলেট কফি খেলে বেশি ভালো হয়। এখন চলে যাচ্ছি আমি দুপুরে খাবারে, আর দুপুরে খাবারে আজকে আমি বাদামের রুটি তৈরি করব। আর এখানে আমি বাদামের আটা তৈরি করে রেখে দিছি। এখন আমি একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ এখান থেকে নিয়ে নেব, এটা হচ্ছে আমি চীনা বাদাম আছে সেই চীনা বাদাম দিয়ে আমি আটাটা তৈরি করছি, এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। তো এরপরে আমি 2টা ডিম এখানে ভেঙে দিছি, আর হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিছি। বাদামের রুটি খেতে আমার কাছে অনেক বেশি ভাল লাগে ডায়েটের সময়, কার কাছে কেমন লাগে আমি জানি না, যদি আমার মতে কেউ ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো এটা ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি চুলায় চলে আসছি। আর এটা যখন ঘি অথবা বাটার দিয়ে ভাজি তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে, কারণ ঘি অথবা বাটারের গ্রানটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার কারণে বাদামের রুটি খেতে আমার কাছে ভালো লাগে। তো এই তো কিছুটা বেটার দিয়ে আমি এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, আর এটাকে কিছুক্ষণ হালকা আছে আমি এখন ঢাকনা দিয়ে রাখতেছি। হালকা আছে দিতে হবে, না হলে কিন্তু ভিতরে হবে না, নিচে দিয়ে পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে 1 পিট, আমি আবার উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে আবার ও অপর পিঠও খুব ভালো করে ভেজে নেব। ডায়েটের সময় চেষ্টা করবেন এরকম খাবারগুলো খাওয়ার জন্য, আর এরকম খাবারগুলো যখন খাবেন পেটটা ভরা থাকবে, আপনার ওজন কমতে বাধা দেবে না। 2 টেবিল চামচ আর 2টা ডিম দিয়ে আমার 2টা রুটি তৈরি করছি আমি, এর বেশি দরকার নাই, কারণ হচ্ছে ডায়েটের সময় তো বেশি খাওয়া যাবে না, তো এরকম 2টা খেলে যথেষ্ট। আর যারা ভাবতেছেন যে সারাদিনে এতই ডিম খাবো, সকালে ডিম তারপরে বাদামের আটা সেখানেও ডিম, তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু সকালে অথবা বাদামের আটাটা একটু স্কিপ করতে পারেন, যে কোনো এক বেলা আপনি ডিমগুলো খেতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে আপনার খরচটা বেশি পড়ে যায়।
তো এই ছিল আজকের দুপুরের খাবারটা আমার। এখানে আমি কিছু ভাজি আর মুরগির মাংস নিয়ে নিছি, আর এগুলা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু সব সময় আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি। তাছাড়া পরবর্তী ভিডিওতে আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি সেরকম ভিডিও বানাতে চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।